হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এমআর ব্লগ সবাইকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তা এখন সকাল 7টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আর সকালবেলা উঠে আগে আমি পানিটা নিয়ে আসলাম, তার কারণ সকালবেলা কলে ভিড় লেগে যায় আর ডাবর বোতল সব খালি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আগে পানিটা নিয়ে আসি। অন্য সময় যখন বোতলে পানি থাকে বা কলসিতে পানি থাকে তখন আমি একটু দেরি করে যাই, আর আজকে পুরোটা সব খালি হয়ে গিয়েছিল তাই পানিটা আগে আমি নিয়ে আসলাম। তারপর আমি এই বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিলাম, আর তারপরে এই ঘরগুলো সব এক এক করে ঝাড় দিয়ে নেব। অনেকটা বারান্দা ঘর সব ঝাড় দিতে হবে, ওদিকে ছেলের ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এই মাঝখানে ঘর এটাও ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাতে। আর এই যে তক্তাপোশটা আছে ওখানে আমরা খাওয়া দাওয়া করি, আর ওই জায়গাটা যে চেয়ারটা ছিল সেটা তুলে ও তক্তাপোশের নিচেটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর এই পারে যে ঘরটা আছে এটাও একটু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে একটা রান্নাঘর আছে, বেসিনে যে থালাগটিগুলো আছে ওগুলো মাজা ধোয়ার পরে সমস্ত রান্নাঘরে কাজ হয়ে গেলে তবে রান্নাঘরটা আমি ঝাড় দেবো সবার শেষে। তো আমার দাবার এদিকটা সব পুরোটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই চলে এলাম গ্যাসের রান্নাঘরে। বেসিনে যে থালাঘটিগুলো পড়েছে কাল রাত্রে যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল, অনেকগুলো থালাঘটি আমার অনেকটা মাজা হয়ে গিয়েছে, আর অল্প কয়েকটা আছে সেগুলোই একটু মেজে নিচ্ছি। এগুলো মাজার পরে পরে যে কাজ আছে সেগুলো করব। এগুলো মাজার পরে এখন থালাঘটিগুলো সব গুছিয়ে নেবো, টেবিলটা মুছবো, গ্যাস মোছা, আরও অনেক কাজ রয়েছে। মেয়েদের সারাদিনের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো রান্নার কাজ, কিন্তু রান্না করার আগে যে অনেক কাজ থাকে সেগুলো করতে যতটা টাইম না লাগে তার চেয়ে খুব কম টাইম লাগে রান্না করার সময়। তাই থালাগুটিগুলো আমার মাজা ধোয়া হয়ে গিয়েছে, আর এই টেবিলে এখানে আমি যে থালাগুটিগুলো গুছিয়ে রাখি, যে যেখানে রাখে প্রত্যেকটা জায়গা সব সেখানে আমি গুছিয়ে রাখি। যেমন চামচ থাকে এক জায়গা, বাটি গ্লাস এগুলো থাকে আর এক জায়গা, বা থালা, প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখি টেবিলের এই চারদিকে। যখন ভাত বাড়ি তখন আমার সুবিধা হয় এগুলোর সব এক এক করে নেওয়ার জন্য। আর টেবিলটাও আমার মোছা হয়ে গিয়েছে, আর গ্যাস ওভেনের পাশে এই দিকটা আমিও মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনের পাশ তলাটা একটু মুছে নিচ্ছি, তার কারণ রান্নার সময় এখানটায় গ্যাসেতে ফ্যান পড়ে যায় আর তলাটা নোংরা মতো হয়ে যায়, তাই প্রায় সময় গ্যাস ওভেনটা উঁচু করে তলাটাও ভালো করে মুছে নিতে হয়। তা আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, থালাগটি মাজা ধোয়া গোছানো, গ্যাসের রান্নাঘরে যা যা কাজ থাকে সব হয়ে গিয়েছে। আর আমি চলে এলাম উনুনে রান্নাঘরে, এখান থেকে জোগাড় করে নিয়ে গিয়ে আমি গ্যাসের রান্নাঘরে আজকে রান্না করব। আর আজকে এই রান্না করছি চিচিঙ্গে, আলু আর মাছে। আগে দিন মাছ ধরেছিল পুকুর থেকে, মাছ আমি জাল করে রেখে দিয়েছি। আর যে পুঁই শাকটা, ওই পুঁই শাকটা আমি ভাজা করবো আলু দিয়ে, আর অন্য কিছু দেবো না। তা আমার সবজিগুলো সব কাটা বাছা হয়ে গিয়েছে, আর আদা রসুন যে মশলাটা করব সেটাও বেটে কমপ্লিট করে নিয়েছি। সমস্ত কিছু রান্নার জোগাড়ও আমার হয়ে গিয়েছে, পুকুতে সমস্ত ধুয়ে আমি গ্যাসে রান্নাঘরে চলে এলাম রান্না করার জন্য। আর এই তরকারিটা বসানোর জন্য আমি হাঁড়িতে তেল দিয়েছি, কিন্তু তার আগে আমি কড়াইতে পুঁই শাক আলু যেটা ভাজা করবো সেটা বসিয়ে দিয়েছি আগে দিয়ে। আর এই মাছে জাল করেছিলাম সেই মাছ দিয়ে আর এই চিচিঙ্গে আলু মাছে রান্না করবো, আর এই যে পুঁই শাকটা আলু দিয়ে শুধু ভাজা করব। চিংড়ি নিলে ভালো হতো কিন্তু চিংড়িটা নেওয়া হয়নি। তা চলো আমি তরকারিটা বসাচ্ছি, মশলাটা একটু কষিয়ে নেব। তা হাঁড়িতে তেলটা গরম হয়ে গিয়েছে, আর আমি পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা লাল করে নেওয়ার পরে আদা রসুন বাটা যেটা আছে একসাথে সেটাও দিয়ে একটু লাল করে, আবার জিরেমরিচের বাটা সেটাও দিয়ে একটু লাল করে নিয়েছি। আমি তরকারি এইভাবে মশলা কষাই। আর তারপর একটা বাটিতে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু পানি দিয়ে ওই মশলাটার ওপর দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি সবজিটা রান্না করবো সেটাও দিয়ে দিই। প্রত্যেকটা তরকারি ধরতে গেলে আমি এইভাবে মশলা কষাই। তা আমি লঙ্কা হলুদ নুন আর এই পানি দিয়ে তেলে দিয়ে দিয়েছি, মশলাটা কষানো আমার প্রায় হয়ে গিয়েছে। আর এই চিচিঙ্গে আলু মাছে যেটা রান্না করবো সবজিটা আমি দিয়ে ভালো করে আবার একটু কষাচ্ছি। কষানো হয়ে গেলে আমি চাপা দিয়ে আপাতত রেখে দিয়েছি, আর এপারে যে পুঁই শাক আলুটা অন্যদিকে গ্যাসে বসিয়েছিলাম সেটাও একটু নাড়াচাড়া করে দিলাম।
আবার একটা এদিকে রান্না করি, আবার ওদিকে রান্না করি, খানিকটা এদিকে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিই, আবার ওইদিকে যে কড়াটা আছে এই করে দুদিকে রান্নাটা আমি করে নেব। তবে ভাতটা আমি এখন বসাইনি, ভাতটা আমি সবার শেষে বসাবো। আর এই তরকারিটা আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে একবার চাপা দিয়ে দিয়েছি। আর অন্যদিকে যে কড়াটা বসানো ছিল সেটা আমি এইদিকে নিয়েছি, কারণ এদিকে আমার বাম দিক সুবিধা হয় আর ওইদিকে ডান দিকে দেওয়ালের দিকে অসুবিধা হয়, ওই জন্য হাঁড়িটা আমি ওইদিকে দিয়ে দিচ্ছি, কারণ ওইদিকে আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে। এবার দেরি হলেও আর অসুবিধা নেই। আর এই পুঁই শাকের যেটা ভাজা করব সেটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে আবার কড়াটা বেসিনতে ভালো করে ধুয়ে নিয়ে আর একটু তেল গরম করে আলাদা রসুন আমি থেঁতো করে রেখেছিলাম, আর এই রসুনটা একটু লাল করে নিয়ে আর এই ফোড়ন দিয়ে নিয়েছি পুঁই শাক আলু যেটা ভাজা করব। তো আমার এটা ভাজাটা হয়ে গিয়েছে। এটা তো এই কড়াটা নামিয়ে রেখে আর অন্য একটা কড়া নিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি, কারণ আমার তরকারিটা হয়ে গিয়েছে। আর এই মাছটা ভেজে আমি এই তরকারিতে দিয়ে দিলাম। আর তরকারিটা ওইদিকে আমি একটু বসিয়ে রাখবো, হালকা একটু জাল দিয়ে নেব। আর এই কড়াটা নামিয়ে রেখে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেব। আর এই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আমার ওদিকে তরকারি ভাত সব কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো চিচিঙ্গে আলু আর এই মাছে যেটা করেছি সেটাই রান্না করেছি, আর এই পুঁই শাক আলু যেটা ভাজা করেছি এই আর ভাত সেটাও হয়ে গিয়েছে। যা যা রান্না করবো আজকে রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার অন্য কাজ যেগুলো আছে সেগুলো করব। তো রান্নার কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই ঘরবাড়িগুলো একটু মুছবো। আর এই ভিডিওটা বলা হয়নি, ঈদের আগেকার ভিডিও, ঈদের একদিন আগেকার ভিডিও। এবার তার আগের দিন ঘরগুলো ঝাড়া মোছা করেছিলাম কিন্তু মোছা হয়নি পুরোটা। আর এই যে স্ল্যাবটা আছে যেখানে আমরা তক্তপোশি ভাত খাই, এই তক্তপোশির উপর বসে আমি স্ল্যাবটা একটু মুছে নিলাম। এই দিকটা নয়, সব দিকটা মোছা আমার হয়ে গিয়েছে। আর বাইরে সেদিনও ঝেড়েছিলাম কিন্তু মোছা হয়নি, এই বাইরেটাও মুছে নিচ্ছি। মোটমাটা আগের দিনে আমি সব ঝেড়ে নিয়েছি আর আজকের সবটাই মুছে নিচ্ছি, কারণ এতটা ঘরবাড়ি একাদিনে মোছা ধোয়া সব হয় না, ওই জন্য একদিন ঝেড়ে নিয়েছি আর আজকে সব মুছে নিচ্ছি। তবে বারান্দাটা এখন পুরো মোছা হয়নি, বারান্দার নিচে যে ঘরের এগুলো এখন মোছা হয়নি। আর গ্যাসে রান্নাঘরে একটা ফ্রিজ ছিলাম, ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি, কারণ একটু ময়লা মতো হয়ে গিয়েছিল গাট। তো চলে এলাম বাইরে, বারান্দাতে একটা বেসিন আছে, এই বেসিনটা একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ কালকে রিতা এর আগের দিন আমি কী করেছি সমস্ত ঘর যা যেখানে ছিল আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর আজকের আমি সব মুছে নিচ্ছি, কারণ একাদিনে তো সবগুলো করা সম্ভব নয়, তাই আমি দুদিন ধরে এই কাজগুলো সব করছি। তা বেসিনটা ধোয়ার পর আমি এই বারান্দাটাও ভালো করে একটু মুছে নিলাম, বারান্দা ঘর সবগুলো আমার মোছা হয়ে গিয়েছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম।